আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের বোম্বাই লুটেরাস কচু একের গাছ এগুলো। তো ভিউয়ার্স, আসলে আপনারা এটা কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এটা 1 বিঘা বা 33% জমি যদি আপনি চাষ করেন, তো এখান থেকে আপনি প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু লুটটি উঠাইতে পারবেন। এবং আপনি এখান থেকে প্রতি সপ্তাহে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন ভিউয়ার্স। তো প্রতি মণ লোতে কিন্তু 2400 থেকে 2500 টাকা মণ বিক্রি করা হয়। তো এই লতিটা আপনারা চাষ করলে আপনারা দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু এটা লতি পাবেন। এবং লতি পাওয়ার শেষে আপনার কিন্তু এটা লতি বিক্রি করার শেষে আপনার কিন্তু এটা কচু, এই যে কাঠটা, এই কাঠ কিন্তু বিক্রি করে দিতে পারবেন। প্রতি পিস কাঠ কিন্তু 25 থেকে 30 টাকা পিস আপনারা বিক্রি করতে পারবেন। এবং এটা একদম অরিজিনাল লতিরাস কচু। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে লতি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লতি, এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লতি ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আসলে চারাটা আসলে কিভাবে হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এই যে এই লতিটা কিন্তু কাটি নাই, তো লতিটা কিন্তু বড় হয়ে যে দেখতে পাচ্ছেন এই যে চারা বের হচ্ছে এখান থেকে, এই যে শিকড় দেখতে পাচ্ছেন। তো এই এটা মাটির সাথে যে এমন ভাবে থাকে, তারপর এটা কিন্তু চারা হয়, তারপর আমরা এই চারাটা কিন্তু উঠাই। এই যে ভিউয়ার্স, এগুলো কিন্তু চারা, লতি না কাটার কারণে আমরা কিন্তু এই চারাটা হয়েছে। আর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপযুক্ত লাগানো উপযুক্ত চারা এগুলো। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতি, এগুলো কিন্তু সব লতি, তো লতি। তো এই দেখতে পাচ্ছেন, তো এটা কালার কিন্তু একদম সেম সবুজ, সেজন্য এটার বাজারের চাহিদাটা কিন্তু অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন শুধু লতি আর লতি, সাইড দিয়ে দেখতেছেন সব লতি, তো সব লতি। এই দেখতে পাচ্ছেন লতি সব, এগুলো সব লতি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চারা। তো কিভাবে বুঝবেন যে 50 থেকে 55 দিনের ভিতরে এটা কিন্তু লতি হয়? আমাদের এই চারাটা লাগানোর পরে 50 থেকে 55 দিন লতি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন চারাতেই কিন্তু অলরেডি লতি একটা দুইটা বের হয়েছে। এই দেখতে পাচ্ছেন সব লতি, এই যে দেখতে পাচ্ছেন সব লতি। তো ভিউয়ার্স, এই গাছগুলোর বয়স কিন্তু মাত্র 2.5 মাস, তো 2.5 মাসেই কিন্তু এমন লতি হয়েছে। তো এগুলো কিন্তু কাটা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কি মোটা লতি, এটা জাতটা হচ্ছে আপনার লম্বা এবং মোটা হয়ে থাকে। কিন্তু এটা সর্বোচ্চ ফলন লতিরাজের ভিতরে সর্বোচ্চ ফলন হয়ে থাকে। তো আমরা কিন্তু চারাও করতেছি, এই যে পাশে দেখতে পাচ্ছেন পাশে এগুলো কিন্তু আমরা চারা করতেছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অলরেডি 6টা কিন্তু এখানে লতি বেড়েছে ভিউয়ার্স, দেখার মতো একটা দৃশ্য। তো এটা আপনারা চাষে অবশ্যই লাভবান হবেন, মানে লসবিহীন, এক কথায় লসবিহীন আবাদ এটা। তো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও কিন্তু ভিউয়ার্স 6টা বেড়েছে, তো প্রতিটা গাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা, এটা কিন্তু চারা। তো এটা আপনার চাষে লসবিহীন একটি আবাদ, তো এটা চাষে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন। আর এটা লতি আসা পর্যন্ত ইন টোটালি খরচ হবে মাত্র 10 থেকে 11 হাজার টাকা 1 বিঘা বা 33% জমিতে। এটা ভিউয়ার্স, এই লতিরাস কচুটায় আপনার আপনার সার ওষুধ খুবই সীমিত লাগে, এবং এটা আপনার চাষে, এটা চাষে অবশ্যই লাভবান হবেন। তো এটা আপনার দীর্ঘ, বললাম তো দীর্ঘ 8 থেকে 9 মাস আপনার এই লতি দিবে একইভাবে। তো এটাতে আপনার হচ্ছে পচন, এটা মাত্র রোগ হচ্ছে আপনার দুইটা, এটা হচ্ছে পচন রোগ, আর একটা হচ্ছে আপনার এই পচন রোগটা আসলে কেন হয়, আপনার এই লতিটা যদি ভাঙ্গে আপনি হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে উঠান তাহলে কিন্তু এই পচন রোগটা হবে। আর আপনার যদি আপনি হাসি অথবা কাঁচি দিয়ে এটা কাটেন, লতিটা কাটেন আপনার আধা ইঞ্চি রেখে, তাহলে কিন্তু এটা পচন ধরবে না। এবং আপনার এটাতে আপনার এটাতে আপনারা প্রতি ইয়েতে আপনারা এতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু হালকা সামান্য কিছু ইয়ে করবেন আপনারা,
রেখে দিবেন তাহলে কিন্তু এটা পচবে না। এটা শুধু লেদা পোকা আছে, পোকা নামে একটা পোকা আছে, তো ওই পোকায় কিন্তু এটা আক্রমণ করে। তো এর ওষুধ আছে, এটা যখন ইয়ে হয় আপনার আমরা আমাদের কাছে ফোন দিলে আমরা বলে দেবো ওষুধটার নাম। তো একদম সিম্পল একটা ওষুধ, 50 টাকা দাম। তো ওই ওষুধটা কিন্তু আপনার 15 দিন পর পর আপনার স্প্রে করতে হবে, মাত্র 50 টাকা দাম হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই লতুরাস কচু যদি আপনারা কেউ চাষ করতে চান, যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা যদি কেউ চারা সংগ্রহ করতে চান তো এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।